সুযোগ নষ্ট হয়েছে ফাইনালে হারা সবসময় কষ্টে ড্রেসিং রুমে প্রতিটা ক্রিকেটারের মন খারাপ ফাইনাল ম্যাচ হেরে জানিয়েছেন মশরফি কাপ্তান বলেছেন সাকিব ছাড়া দুশো বাইশ রান করার সামর্থ্য ছিল টাইগার ব্যাটিং লাইন আপের ফাইনালে প্রেসার নিতে না পেরে দায়িত্বহীন শট ডুবিয়েছে আর শিরোপা জিতে আনন্দে আত্মহারা লঙ্কার কাপ্তান চান্দিমাল মিরপুরে দুই অধিনায়কের কথা শুনেছেন সাইফুল রূপক আর কতবার ফাইনালে ছন্ন ছাড়া ট্রাইনেশন ঘরের মাঠে যে তার অধুরা স্বপ্ন স্বপ্নই রয়ে গেল টাইগারদের ফেভারিটের তকমা ছিল এই সিরিজে প্রথম তিন ম্যাচে দাপটীয় পারফরমেন্স ব্যর্থতা শুরু গ্রুপের শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে আর ফাইনালে সাকিবের ইঞ্জুরি ব্যাটসম্যানদের কি আরও বেশি চাপে ফেলে দিয়েছে ফাইনালে একটা প্রেসার থেকে কালকেও বলেছিলাম কিন্তু আমার কাছে মনে হয় লাস্ট ম্যাচের থেকে বোলিং বোলিং যদি আমরা অতটা করতে পারি তারপর বেশ ডিসিপ্লিন ছিলাম হয়তো বা দুশোর ভেতরে রাখা যেত বাট ব্যাটিংটা হয়তো আরেকটু চিন্তা করে করলে ভালো হতো আমি জানি আমি শিওর আমি শিওর না যে হয়তো বা সাকিব ওইখানে মেন্টালি একটা সবার ভেতরে কাজ করেছে কি না বাট এটা সত্যি কথা যে দুশো দুশো বিশ করার জন্য ড্রেসিং রুমে এনাফ প্ল্যান ছিল যারা হয়তোবা একটু টাইম স্পেন্ড করলে হয়তো কাজটা সহজ হতো প্রতিপক্ষের শর্ট বলে থিওরিতে বোকা বনেছেন তামিম সাব্বির আশা জাগিয়ে মুশফিক অমন সুইসাইড না করলে নাকি ফিরে আসতে পারত কার্ডিফে নিউজিল্যান্ড হারানোর স্মৃতি ম্যাক্সিমাম টাইমে এই সিচুয়েশনেই পড়ি তো আমরা হয়তো বা পারছি না ডেলিভার করতে তবে আমি অবশ্যই বলবো যে রিয়াদ যেভাবে খেলছিল মুশফিক যদি আর একটু করতে সম্ভব ছিল আর উইকেট অবশ্যই আমরা ভালো উইকেট চেয়েছিলাম শুরু থেকেই বলেছি যে আমরা একদম প্রথম ম্যাচ থেকেই চেয়েছি যে হাই স্কোরিং উইকেট আমরা ব্যাটিং করতে চাই যেহেতু আমাদের বোলিংয়ের চারজন ফাস্ট বোলার আছে সাকিব ছিল কে ভেবেছিল সিরিজের শুরুতে জিম্বাবুয়ে আর বাংলাদেশের বিপক্ষে ভরাডুবির পরেও ট্রফি যাবে লঙ্কানদের হাতে হাতুরুর মাস্টার প্ল্যান খেলোয়াড়দের ইমপ্লিমেন্ট সবই নাকি মিলে গেছে এক বিন্দুতে এটা যেন স্বপ্ন হাতের মুঠ হয়ে দারুণ জয়টা প্রতিটা খেলোয়াড়কে ভিন্ন স্বাদ দিচ্ছে কোচিং ডিপার্টমেন্টের পরিকল্পনা অনুযায়ী সবাই নিজের সেরাটা ঠিকঠাক মাঠে পালন করতে পেরেছি এই ট্রফি এগিয়ে যাওয়ার প্রেরণা একাত্তর ঢাকা সিরিজ হারার সাথে বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ আঙুল ভেঙেছে সাকিব আল হাসানের খেলতে পারবে না শ্রীলঙ্কার বিপক্ষে একত্রিশে জানুয়ারি প্রথম টেস্ট তার অনুপস্থিতিতে দলে এসেছেন আরও দুই স্পিনার সানজামুল আর তানভীর হায়দার বেয়াল্লিশতম ওভারে বাঁ হাতের আঙুলে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন সাকিব দ্রুত হাসপাতালে নেওয়ার পর জানা যায় শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলা হবে না তার সাকিবের বদলি হিসেবে স্কোয়াডে ঢুকেছেন বাঁ হাতি অফ স্পিনার সানজামুল আর ডানহাতি লেগি তানভীর হায়দার দুজনই ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত পারফর্মার দলের প্রয়োজনে মেন্টর হিসেবে টেস্ট দলে ফিরতে রাজি আছেন মাশরফি বিন মোর্তোজা এমনিতেই দলে কোচ নাই তার উপর ক্যাপ্টেন সাকিব আল হাসানের ইঞ্জুরি তবে এমন একটা টাইগার ইউনিট নিয়ে খুব একটা চিন্তা করছেন না বিসিবি সভাপতি পাপন টেস্ট ক্যাপ্টেনের দায়িত্ব এখন মাহমুদুল্লাহ কাঁধে হাসান মাহাদি রিপোর্ট বোলারদের তৈরি করে দেয়া জয়ের মঞ্চে শেষ হাসি হাসতে পারল না বাংলাদেশ মাশরাফির বদলে বিসিবি প্রেসিডেন্ট ট্রাই নেশন সিরিজের ট্রফিখানা তুলে দিলেন লঙ্কান কাপ্তান দীনেশ চান্ডিমালের হাতে প্রফেশনালিজমের মেকআপে ঢাকা পড়ল কি বাংলা ক্রিকেটের বড় কর্তার কষ্ট এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন না হওয়ার আমি কোনো কারণই দেখি এটা হলো ফার্স্ট কথা আমরা প্রথম তিনটা ম্যাচ যেভাবে খেলেছি এবং আমাদের মাটিতে বাংলাদেশ ইজ রিয়েলি ভেরি স্ট্রং সো ন্যাচারালি এইবার একটা বিরাট অপরচুনিটি ছিল বাট আনফরচুনেটলি সেটা হয় এটা কষ্টকর ফাইনাল ম্যাচের ওভারে আঙুলে চোট পেয়ে মাঠ ছেড়ে গিয়েছিলেন সাকিব আল হাসান হাসপাতাল হয়ে ফিরেছেন ড্রেসিং রুমে তবে ব্যাট হাতে মাঠে নামতে পারেননি টাইগার অলরাউন্ডার ওর অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ ওর থাকাই ওর ক্যাপ্টেন হওয়ারই সম্ভাবনা বেশি কারণ এর এছাড়া আমরা নতুন করে কিছু করার কোনো চিন্তা ভাবনা করছি না কিন্তু ধরেন এটার মধ্যে যদি অন্য কিছু অস্বাভাবিক কিছু না ঘটে সেটাই হবে পাপনের মতো টেস্ট দলে সাকিবের না থাকাটাকে বড় ধাক্কা হিসেবে দেখছেন টাইগার ওয়ান ডে অধিনায়ক আন্তর্জাতিক টি থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেটকে এখনো অফিসিয়ালি বিদায় জানাননি ওয়ান ডে কাপ্তান মাশরাফি তবে দলের দরকারে আবারও সাদা পোশাকে মাঠে নামতে রাজি দুই সালে সবশেষ টেস্ট খেলা ম্যাচ যদি অবশ্যই টিমের প্রয়োজন হয় অবভিয়াসলি আমি চেষ্টা করব কিন্তু আসলে ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ আছে এবং আমি আমার বিশ্বাস যে ও টিমকে কন্ট্রোল করতে পারবে এবং সাথে সিনিয়র প্লেয়ার যারা আছে তারা তো থাকবে সাপোর্ট করবে হাসান মাহাদি একাত্তর সাকিবের চাইতে দামি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান আইপিএল এ নিলাম অন্তত তাই বলে দুই কোটি রুপিতে আইপিএল এ বিকেছে সাকিব ওকে কিনেছে সানরাইজার্স হায়দ্রাবাদ আর সাকিবের থেকে বিশ লাখ রুপি বেশি দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স গেছে কাটার মাস্টার মুসাফিজুর রহমান মাদি হাসানের রিপোর্ট আইপিএল এর নিলাম চলছিল যখন ভারতে মুস্তাফিজ তখন লঙ্কানদের বিভ্রান্ত করে চলেছেন ঢাকায় নিলামের অনেক আগ থেকে ভারতীয় গণমাধ্যমে খবর ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের আলাদা করে নজর আছে কাটার মাস্টারে সেই গুঞ্জনটাই শেষ পর্যন্ত সত্যি হয়েছে দুই কোটি বিশ টাকা রুপিতে তাকে দলে ভিড়িয়েছে আইপিএল এর বর্তমান চ্যাম্পিয়নরা দুই বছর ছিলেন হায়দ্রাবাদে প্রথমবার দলের শিরোপা জয় রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা তবে গত মৌসুমে মাত্র এক ম্যাচ মাঠে নেমে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তাই তাকে এবার ছেড়ে দেয় হায়দ্রাবাদের দলটি আর এই সুযোগটাই লুফে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স মুস্তাফিজের চাইতে কমে বিক্রি হলেও এক বাংলাদেশিকে ছেড়ে আরেক বাংলাদেশিকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ সাত মৌসুম কলকাতা নাইট রাইডার্সে খেলা সাকিবের ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তবে শেষ পর্যন্ত এক কোটি বেইস প্রাইজে সাকিবকে দুই কোটি রুপিতে নিয়ে নিয়েছে হায়দ্রাবাদ পরিসংখ্যান বলবে সামর্থ্যের তুলনায় অনেক কম দামি সাকিবকে পেয়েছে ডেভিড অনারের দল দুই হাজার থেকে সতেরো মোট সাত মৌসুম সাকিব ছিলেন কলকাতা নাইট রাইডার্সে দুই আর ১৪ সালে চ্যাম্পিয়ন হওয়া কেকেআরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিশ্বসের অলরাউন্ডার সব মিলিয়ে আইপিএলে এই যাবৎ তেতাল্লিশ ম্যাচ খেলেছেন সাকিব ম্যাচ সেরা হয়েছেন দুইবার ব্যাটিংয়ের চাইতে উইকেট আর ইকোনমির বিচারে বোলিং বেশি কার্যকরী ভূমিকা পালন করেছেন সাকিব নতুন দল সানরাইজার্স হায়দ্রাবাদে আসছে মৌসুমে পূরণ করে ফেলতে পারেন প্রথম এবং একমাত্র বাংলাদেশ হিসেবে পঞ্চাশ আইপিএল ম্যাচ খেলার কীর্তি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এগারোত মাসও শুরু হবে সাতই এপ্রিল মুস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচ প্রথম দিনই এর ঠিক পরের দিনই আছে সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদের খেলা একাত্তর